আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়াস ডায়েরি। আশা করি পরিবারের সবাইকে নিয়ে সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করলাম রাতের বেলা থেকে, আর এই যে দেখছেন মাহিয়া তার আইপ্যাডে ড্রয়িং করছে, তো আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। ও এমনিও খুব সুন্দর ড্রয়িং করে, আর এদিকে মাহিদ খুব মনোযোগ দিয়ে তার আপায়ের ড্রয়িং দেখছে। নেক্সট মান্থ থেকে রমজান শুরু হবে, আমরা কিন্তু সবাই মোটামুটি রমজানের প্রিপারেশন শুরু করে দিয়েছি, এবং আমিও শেয়ার করব রমজান উপলক্ষে আমি কি কি প্রিপারেশন নিচ্ছি। আজকে আমার ব্লগে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা টুনা কাবাবের রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নেক্সট মর্নিং oatmeal and chocolate. Yeah, cocoa powder, cinnamon, milk, coffee. Coffee too? Oatmeal, cocoa powder, chocolate, coffee and ki? Cinnamon. And milk. Milk diba na? Ki already diya hoye gese. Yes, so mama. This is your breakfast. মাহিয়া যখনই কোনো খাবার বানায়, খাবার বানানোর পরে প্লেটিংটা খুব সুন্দর করে করে। তোর সব পার্ট আমি রেখে দিব, তোর মুখে কি দেখি মামা? তুমি ব্রাশ করছো, দেন তুমি ইউ ডিডন্ট ওয়াশ ইউর ফেস, রাইট? ওকে, লাভ ওয়াশ ইজ টু, আই ওয়িল কি ওয়েট শো এন্ড ওহ মাই, আই লাইক ইওর লিটল, দিস ইজ মাই সো বাট দেন সো, ওকে ওকে, ফিনিশ ফিনিশ, জাস্ট গোন গো সামওয়্যার, ওকে? ও মার্কস, ওয়ান বেবি, টু বেবি, থ্রি বেবি, ফোর, টু থ্রি, five later, many hours later, 1 2 3 4 6 7 color the pixel that has the most. Okay, the pig, right? Because the pig had 9. Okay, yeah, then color the pig. I can make it nice and look like a rainbow, actually. A rainbow pig? Rainbow pig! A zombie pig. Zombie pig. Zombie pig is even better. Okay, sit down, please. Zombie pig! The hero of zombies, the king of zombies. Okay, Baba, finish, finish. Green pig? No, it's a zombie pig. Oh, zombie pig. আজকে আপনাদের সাথে খুবই মজার টুনা কাবাবের একটা রেসিপি শেয়ার করব, আর এই কাবাবটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, এবং খাওয়ার পরে দেখবেন এটাকে কিন্তু আর টুনা কাবাব মনে হচ্ছে না, মনে হবে যে এটা মাংসের কাবাব। আমি এখানে 3টা টুনার ক্যান নিয়েছি, এবং সাথে নিয়েছি 1 কাপ মসুর ডাল। ধনিয়া পাতা এবং পুদিনা পাতা, এই দুইটা কিন্তু কাবাবের ফ্লেভারটাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। তো আমি এখানে সব কিছুই পরিমাণ মতো কেটে কুটে নিয়েছি। 1 কাপ পরিমাণের পেঁয়াজ,
ধনিয়া পাতা, মরিচ কুচি, পুদিনা পাতা আর দুইটা ডিম। মসুরির ডালটাকে আমি মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু রেডি করে নিয়েছি, চলেন চলে যাই মেন রান্নায়। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাবাব মশলা, চাট মশলা, চিলি ফ্লেক্স এবং সামান্য গরম মশলা। আর মশলার পরিমাণটা আমরা বাড়িয়ে বা কমিয়ে দেব আমাদের টুনার ক্যান এবং ডালের পরিমাণের উপরে। আর ডালের পরিমাণটা টুনার পরিমাণের থেকে সবসময় কম থাকবে, না হলে কিন্তু টুনার কাবাবটা মজা লাগবে না। মশলাটা কষানো হলে দিয়ে দিচ্ছি টুনা। আমি এখানে নিয়েছি টুনা ইন ওয়াটারের ক্যানগুলি। টুনাটাকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। টুনার কাবাব কিন্তু আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি। এই ভিন্ন ধরনের টুনার কাবাবটি একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি আর একটা ফ্রাই প্যানে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি সটে করে নিচ্ছি, কারণ আমার কাছে কাবাবে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না। আমি যে কোনো কাবাব বা চপ বানানোর সময় পেঁয়াজটা সটে করে নিই। টুনাটাকে কিন্তু আমি খুব ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি। আর এখন অ্যাড করছি মসুরের ডালের পেস্ট। ডালের পেস্টটা অ্যাড করে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। এখন অ্যাড করছি ভেজে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল কাবাবের জন্য টুনাটো রেডি। রান্না টুনাটা মাখানোর জন্য আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি আর 2টা ডিম। সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দিচ্ছি 2টা ডিম, এতে করে কাবাবের বাইন্ডিংটা অনেক ভালো হবে আর ভাজার সময় কাবাবটা ভেঙে যাবে না। সবগুলি কাবাব আমি এখন বানিয়ে নেব, আর কিছু কাবাব আমি ফ্রোজেন করে রাখব, যেন রমজানে খুব সহজেই ইফতারির সময় এগুলি আমি সার্ভ করতে পারি। রমজানের আগে যদি আমরা এভাবে কিছু কাজ আগিয়ে রাখি, তাহলে রোজার মধ্যে কিন্তু আমাদের কষ্টটা অনেক কম হয়ে যায়। সবগুলো কাবাব বানানো শেষ। ইচ্ছে করলে কিন্তু একটা ফ্যাটানো ডিমে কাবাবটা চুবিয়ে এবং ব্রেড গ্রামে গড়িয়েও কিন্তু কাবাবগুলো ভেজে নেওয়া যেতে পারে। চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে কাবাবগুলি আমি ভেজে নিচ্ছি। এইভাবে টুনার কাবাব বানালে আমার বাসার সবাই খুব পছন্দ করে। সস এবং সালাদের সাথে এই কাবাব কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়ে এটাকে বানের ভিতরে দিয়ে বার্গার বানিয়ে খায়, ওটাও কিন্তু খেতে খুব মজা। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।